হাই, হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওটা বানাবো আমি ট্রাইসেপ কী করে গ্রো করবে। ডায়মান্ডিং পুশ আপ থেকে আমি শুরু করবো ট্রাইসেপ। তো আজকে আমার পুশ ওয়ার্কআউট আছে, অলরেডি তোমার চেস্ট শোল্ডার কমপ্লিট, তো ট্রাইসেপটা শুরু করবো। তো চলো ওয়ার্কআউটটা তোমাদের দেখে নিই। এবার আমি তোমার কাল ক্রাশার ওয়ার্কআউটটা করবো, ওয়ার্ম আপ আমার কমপ্লিট। ওকে, তো চলো, আমি এখন কাটিংয়ে আছি, তো 20, 16, 12 এই রেফারেন্সটা ফলো করবো। তো মাসেল গেনের সময় তোমরা 10, 8, 6 এটা ফলো করতে পারো। ওকে, তো চলো ওয়ার্কআউটটা স্টার্ট করে নিই। তো এবার তোমার টাইসে রোপ পুশ ডাউন আছে, তো এটা করব, ঠিক আছে? তো যে রেফারেন্সটা করতে বলেছি তোমাদের, তো সেটা করো। ওকে, ভালো রেজাল্ট পাবে। আর ডায়েটটা, ডায়েটের জন্য আমার মাসেল গেন এবং ফ্যাট লসের ডায়েটটা দেখতে পারো। ওকে, ওয়েট লস এবং মাসেল গেন দুটোই হয়ে যাবে। প্রায় সব ওয়ার্কআউট আমার হয়ে গেল, লাস্ট ওয়ার্কআউট। তো এখন আমি কিক ব্যাকটা মারবো, ট্রাইসেপ কিক ব্যাক। তো ওটা হলেই আমার ট্রাইসেপ কমপ্লিট। ট্রাইসেপ একটা ছোট মাসেল পার্ট, তো হেভি ওয়ার্কআউট মানে তোমার অনেক এক গাদা ওয়ার্কআউট করে লাভ নেই, ঠিক আছে? অনলি তুমি 10 থেকে 12টা সেট করো, এনাফ ট্রাইসেপ মাসেলের জন্য। ছোট মাসেল, এতেই হবে। ওকে, তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে, দেখে যদি কিছু হেল্প হয়, তো অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।